हेलो व्यूअर्स, दिस इज जियाउल हक फ्रॉम bdtravelers.com। संयुक्त आरब अमिरातेर वाणिज्यिक राजधानी दुबई। এই শহরটি মানুষের কাছে বিভিন্নভাবে পরিচিত। অনেকেই শহরটিকে স্বর্ণের শহর হিসেবে জানে, কেউ কেউ আবার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে চিনে। আমরা যারা ট্রাভেলার, তাদের কাছে দুবাই হচ্ছে পর্যটন এবং হোটেল রিসর্টের শহর। কারণ পর্যটকদের সুবিধার জন্য এই শহরে প্রতি বছর তৈরি হচ্ছে অসংখ্য হোটেল এবং রিসর্ট। সেজন্য দুবাইতে পার নাইট 7-8 লাখ টাকা দামের বিলাসবহুল হোটেল রুম থেকে শুরু করে 2-3 হাজার টাকা দামের সাধারণ মানের হোটেলও পাওয়া যায়। এবার দুবাই গিয়ে আমরা প্রথম যে হোটেলে উঠেছিলাম, আজকে সেই হোটেলটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কোথায় কত টাকা খরচ হয়েছে সেটা জানানোর চেষ্টা করব। তাই পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকুন। সুইস্টেল আলগুরায়ের একটি চেইন 5-স্টার হোটেল, দেরা দুবাইয়ের আলগুরায়ের শপিং সেন্টারের একটি অংশ এই হোটেলটি। হোটেলের বাইরের দেয়ালে মেটাল প্লেটে সুইস্টেলের তারকামান স্বীকৃতির একটি রেপ্লিকা আছে। দুবাই সহ আরব আমিরাতের প্রত্যেক স্টেটের অভিজাত হোটেলগুলোতে আমিরাত সরকার কর্তৃক ইস্যুকৃত এই রেপ্লিকাগুলো দেয়ালে লাগানো থাকে। আমাদের দেশের মতো এখানে যে যার মতো মান নিয়ন্ত্রণ করে না। ঢাকা চট্টগ্রামে অনেক হোটেলকে দেখেছি যারা হয়তো 2-স্টার মানেও যায় না, তারাও বলে বেড়ায় তাদেরটা 4-স্টার হোটেল। লিফটে করে চলে এলাম দোতলার লবিতে। 3 বছর আগেও আমরা একবার এই হোটেলে উঠেছিলাম, সেবার ব্রেকফাস্ট সহ এক রাতের ভাড়া ছিল 6,200 টাকা। এবার বুক করেছি 6,600 টাকা করে পার নাইট। এই টাকায় 5-স্টার হোটেলে থাকা সত্যি অবিশ্বাস্য। করোনা মহামারীর কারণে এখানে অনেক পরিবর্তন এসেছে। যেমন গতবার লবিতে ওয়েলকাম ড্রিঙ্কস, খেজুর এবং ফ্রুটস রাখা ছিল। হোটেলে আসা অতিথিরা চেক ইন করতে করতে সুস্বাদু খেজুর খেয়ে এবং গাওয়া পান করে চাঙ্গা হতে পারতেন। এবার সব কিছুই নেই। চেক ইন কাউন্টার বা রিসেপশনে স্বচ্ছ অ্যাক্রিলিকের পার্টিশন দেয়া, আগে পুরোটাই উন্মুক্ত ছিল। চেক ইন প্রক্রিয়াও ডিজিটালাইজড। পাসপোর্ট ইনফরমেশনগুলো নিজেদেরকে স্ক্যানিং করে ইনপুট দিতে হচ্ছে। সামনের একটি ট্যাবে আমাদের রুমের বিভিন্ন রকম ছবি ভেসে উঠছে। আসলে কোভিড-19 পুরো পৃথিবীতেই মানুষের জীবনাচার পাল্টে দিয়েছে। এটা আমাদের রুমের কি কার্ড বা চাবি, রুম নাম্বার 801। চলুন এবার রুমে যাওয়া যাক। দারুণ একটি রুম। লম্বা জার্নি শেষে রুম পেয়ে মেলিনাও বেশ হ্যাপি। তার হাসি দেখেই সেটা বোঝা যাচ্ছে। 3 বছর আগে যখন এই হোটেলে এসেছিলাম তখনও একই ক্যাটাগরির একটি রুমে ছিলাম আমরা। তখন মেলিনা ঠিকমতো বসতেও পারতো না। এটা ক্লাসিক কিং ক্যাটাগরির রুম। এই রুমগুলোর সাইজ 450 স্কোয়ার ফুট। রুমের ভিতর কোথায় কি আছে চলুন ঘুরে দেখি। কিং সাইজের বিছানার দুপাশে 2টি সাইড টেবিল, এর উপরে আছে টেবিল ল্যাম্প, টেলিফোন, টুকিটাকি লেখার জন্য স্লিপ প্যাড এবং পেন্সিল। রুমের একপাশে আছে লম্বা একটি ডেস্ক এবং তার সাথে জয়েন্ট করা ওয়ার্ক টেবিল। ডেস্কের উপর এই যন্ত্রটা কফি মেকিং মেশিন। এটা কিভাবে ইউজ করতে হয়
তার একটা ইনস্ট্রাকশন কার্ডও সঙ্গে দেয়া আছে। এটা দিয়ে কফি বানানো ছাড়াও চায়ের জন্য গরম পানি করা যায়। আমাদের অবশ্য চা কফির তেমন প্রয়োজন হয় না, তবে মেলিনার দুধ তৈরির জন্য গরম পানি অবশ্যই লাগে। সেজন্য বিভিন্ন হোটেলে গেলে আমাদের ইলেকট্রিক কেটলির প্রয়োজন হয়। এখানে কেটলি নাই, এই মেশিন থেকে গরম পানি পেয়ে যাব। ডেস্কের উপর বিভিন্ন রকম চিপস, চকলেট, বাদাম এবং নিচে মিনি বারে সফট ড্রিঙ্কস, জুস এসব রাখা আছে। এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি নয়, খেতে চাইলে পে করতে হবে। ডেস্কের ড্রয়ারে খুব সুন্দরভাবে সাজানো বিভিন্ন রকম গ্লাস, কাপ এবং চামচ। এটা ক্যাপসুল কফি, কফি মেকারে ইউজ করার জন্য এটা বিশেষভাবে তৈরি। এগুলো ছাড়াও টি ব্যাগ, কফি ম্যাট, চিনি এসবও আছে। কালো রঙের এই জিনিসটা বোটল ওপেনার। তারকমানের হোটেলগুলোতে সাধারণত অন্যান্য আরও যা থাকে এই রুমেও সেগুলো আছে, যেমন সেফটি বক্স, জায়নামাজ, লন্ড্রি ব্যাগ, বোর্ডসহ আয়রন, স্লিপার ইত্যাদি। কোভিডের আগে ইনরুম ডাইনিং এবং হোটেলের বিভিন্ন সার্ভিসের জন্য আলাদা আলাদা প্রিন্টেড ক্যাটালগ থাকত রুমের ভেতর। এখন সেগুলো বাদ দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করলেই সব ক্যাটালগ মোবাইলের ভেতর পাওয়া যাবে। ওয়াশরুমটা বেশ বড় সড়ো। আরব আমিরাতের বেশিরভাগ হোটেলের ওয়াশরুমে কমোডের সাথে আরেকটি জিনিস থাকে, তার নাম বিডেট। ইউরোপের কিছু কিছু দেশেও এর প্রচলন আছে। বেসিনের উপর লুকিং গ্লাস, তার পাশে মেকআপ এবং শেভিংয়ের জন্য ম্যাগনিফাইং গ্লাস, বাথরোব, বিভিন্ন রকম ইউজের জন্য অনেকগুলো টাওয়াল রাখা আছে। অ্যামিউনিটিজের তো কমতি নেই, শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার, বডি লোশন, স্যানিটারি ব্যাগ, ক্লিনিং প্যাড, চিরুনি সহ প্রয়োজনীয় অনেক কিছু আছে। আমাদের রুমের জানালা থেকে হোটেলের সুইমিং পুলগুলো দেখা যায়, একটি বড়, অন্যটি বাচ্চাদের জন্য ছোট পুল। রুমে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা পুলে চলে গেলাম। পুল এরিয়াতেই ফিটনেস সেন্টার, যেমন জিম, স্পা এগুলো আছে। স্পা ছাড়া ফিটনেস সেন্টারের অন্যান্য সুবিধাগুলো হোটেলের অতিথিরা বিনামূল্যে ইউজ করতে পারে। রুমে বসে লাঞ্চ করার জন্য বিরিয়ানি, রুটি, নেহারি, দই এসব আনিয়েছি ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোতে অর্ডার করে। দুবাই সহ আরব আমিরাতের বেশিরভাগ তারকা হোটেলে এরকম বাইরের ফুড অ্যালাউ করে, কিন্তু আমাদের দেশের অনেক হোটেলে দেখেছি বাইরের খাবার হোটেলের ভেতর নিতে দেয় না। এই হোটেলে রেস্টুরেন্ট আছে মাত্র দুটি, একটি পার্সিয়ান রেস্টুরেন্ট, অন্যটি লিওয়ান নামের অল ডে ডাইনিং রেস্টুরেন্ট। লবিতে অবশ্য একটি লাউঞ্জ আছে যেটার নাম ইয়াসমিন। সকালের নাস্তাটা আমরা লিওয়ান রেস্টুরেন্টে করেছি, রুম ভাড়ার সাথে এটা ইনক্লুডেড ছিল। বুফে স্টেশনগুলো নানা রকম খাবারে ভরপুর। আগেরবার এসেও এই রেস্টুরেন্টেই আমরা ব্রেকফাস্ট পেয়েছিলাম। দেশ বিদেশের বেশিরভাগ তারকা হোটেলে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে। এসব বুফেতে এত এত খাবারের আয়োজন দেখে চোখ ও মনের তৃপ্তির জন্য অনেকেই ভুল করে বসেন। নিজে যতটুকু না খেতে পারবেন তার চেয়ে বেশি খাবার প্লেটে তুলে নেন, শেষে দেখা যায় এত খাবার খেতে না পেরে এঁটো বা নষ্ট করে ফেলেন। এটা করা আমাদের কখনো উচিত নয়।
ভদ্রতা বজায় রেখে যতটুকু খাওয়া সম্ভব শুধু ততটুকু খাবারই প্লেটে নেওয়া উচিত। কারণ খাবার নষ্ট করা মানে কোনো না কোনোভাবেই আমরা আরেকজনের মুখের খাবার কেড়ে নিচ্ছি। মনে রাখা উচিত, পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ প্রতিদিন অনাহারে দিন কাটাচ্ছে। কোভিডের আগে যখন এসেছিলাম তখন বুফে স্টেশন থেকে নিজেরাই খাবার নিতে পারতাম। এবারে বেশিরভাগ খাবার রেস্টুরেন্টের কর্মীরা সার্ভ করছেন। আমাদের তিনজনের ব্রেকফাস্ট, মেলিনা শুধু ফ্রুটস খাবে, সে আর কিছু খাবে বলে মনে হচ্ছে না। একটা মজার বিষয় দেখুন, সিদ্ধ করা ডিমগুলোতে প্রোডিউস ডেট এবং এক্সপায়ারি ডেটের সিল দেওয়া আছে। তারিখ দেখে বোঝা যাচ্ছে ডিমগুলো খাওয়ার মেয়াদ মাত্র 3 মাস। আর আমরা আসলে আমাদের খাবারে তো কোনো বাছ বিচার নাই, বিষ খাচ্ছি নাকি মধু খাচ্ছি সেটা দেখারও কেউ নাই। তাই হয়তো সব কিছু সয়ে যায় আমরা বাঙালিদের পেটে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো দেশ, ফ্লাইট, হোটেল কিংবা ট্যুরিস্ট ডেস্টিনেশনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।